আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিমাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর একটা আর আমরা বেরিয়ে গেছি মায়ের বাড়ির জন্য। তো ওখানে একটা বিয়ে বাড়ি আছে, আমার আন্টির মেয়ের বিয়ে, তাই বিয়ে বাড়ি যাবো বলে এখন আমরা মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়ি গিয়ে আমরা সবাই একসঙ্গে আমাদের গ্রামের বাড়ি যাব, ওখানেই বিয়ে বাড়িটা। তো আমরা সবাই বলতে আমি, আমার হাজবেন্ড, ছেলে, আমার বোন আর বোনের ছেলে, বোনও এসেছে বিয়ে বাড়ির জন্য, তো আমার বাড়িতে এসেছে। এখান থেকে সবাই একসঙ্গে আমরা বাড়ি যাচ্ছি। তো বিয়ে বাড়ির ভিডিও সব নিয়ে, দু তিন দিনের ভিডিও একটু করে নিয়ে আমি ব্লগে দেখাবো। আর আমার বিয়ে বাড়িতে খুব একটা ভিডিও করা হয়নি, কারণ সবাইকে একসঙ্গে পেয়ে ভুলেই যাচ্ছিলাম ভিডিও করতে। সত্যি কথা বলতে একদম মনে থাকছিল না। যাদের সঙ্গে গল্প করছিলাম তারাই আমায় বলছে একবার করে যে ব্লগের ভিডিও কর কর, তখনই মনে পড়ছে একটু একটু করে করেছি। তো আমি ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মায়ের বাড়ি এসে শুরু হয়ে গেছে, দেখুন আমার ছেলে আর বোনের ছেলে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলে এটাই কাজ, মায়ের বাড়ি আসার পর সবসময় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তো ওর দেখে আমারও ইচ্ছে হলো, তাই আমি একটু ঘুরে নিলাম। হ্যালো এভরিওয়ান, এখন আমি আমার ফুপির হাতে মেহেদি পরেছি। ফুপি আমাদের একাই ছেড়ে বিয়ে বাড়ি এনজয় করবে। তোমরা বলো কেমন হচ্ছে মেহেদি? তার আগে আমি বলে দিই, দারুণ হচ্ছে। তো সন্ধ্যে 7টা বাজে, মেহেদি পরতে শুরু করে দিয়েছি। এটা আমার ভাইজি সোহানা সুলতানা, খুব সুন্দর মেহেদি পরাচ্ছে আমাকে। আমরা গ্রামের বাড়ি চলে এসেছি, তো দেখুন প্লেনটা একদম কাছে যাচ্ছে, তাই প্রথমে ভিডিওটা করতে পারিনি। এটা আমার মায়ের বাড়ি, গ্রামের বাড়ি মাদের, তো এখানেই কাছে এয়ারপোর্ট অন্ডাল, তাই প্লেনগুলো সামনাসামনি দেখতে পাওয়া যায়। আর দেখুন বিয়ে বাড়িতে এটা কোণে। তো দেখলাম তো অনেক হইচই, নাচ গান হলো, রং মাখামাখিও হয়ে গেছে। তো এবার কোনেকে কোনের নখ কাটা হচ্ছে, আমাদের নাপিত দিয়ে নখ ছোঁয়ানো হয়, এটা একটা রিচুয়াল, তাই পুরো নখ কাটুক না কাটুক একটু ঠেকাতে হবে, নাপিত ঠেকাতে হয়, তো ওই জন্য নখ কাটা হচ্ছে। আর এদিকে দেখুন মেহেদি পরছে পুচকিটা, এটা আমার বোনজি, বোনের মেয়ে, তো ও মেহেদি পরছে। ও মেহেদি পরতে পরতে ওর মা চলে গেছে নামাজ পড়তে, তো আমি পরিয়ে দিচ্ছিলাম, তো আমি তো মেহেদি পরাতে পারি না, দু চারটে পাতা এঁকে দিয়েছি। ওর মাকে পরে বলছে, দেখো আমাকে মিমি পাতা এঁকে দিয়েছে কতগুলো। ওর মা বললো, হ্যাঁ পড়েছিল রাস্তায়, কুড়িয়ে বসিয়ে দিয়েছে। যাই হোক, ওকে ভোলানোর জন্য একটু পড়ানো হয়েছিল। আর এদিকে কোনে আইব্রো ভাত হবে, কোনে আগে আইব্রো ভাতের জন্য খেতে বসে গেছে লুকিয়ে লুকিয়ে, তো এগুলো আইব্রো ভাতের জন্য রেডি হয়েছে। হ্যালো গাইস, আজকে আমি বিয়ে বাড়ি এসেছি। বিয়ে বাড়ি আজ আমি হচ্ছি যে যার চ্যানেল তার চ্যানেল তার ছোট বোন, তাই আমি আজকে চ্যানেলটা স্টার্ট করলাম ব্লগটা। তো বিয়ে বাড়িটা পরে দেখাচ্ছি, বিয়ে বাড়ির যে কনে মেন তাকে প্রথমে দেখাই, ঠিক আছে? লা 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 লা, এই দেখো কনে, কনে মেহেদি পড়ছে, কারণ মেহেদি পড়া এখনো কমপ্লিট হয়নি, হাফ আমি পড়েছি। তো আমার ছেলে কান্না করতে শুরু করেছিল, তার জন্য বাকিটা একটা দিদি পড়িয়ে দিচ্ছে। তো সে যাই হোক, সে এখন বিজি আছে, সে পড়াচ্ছে, তাই মুখটা দেখাতে পারছে না। আর কনের আজকে আইব্রো ভাত, মুসলিম ওয়েডিং, আমাদের আইব্রো ভাতটা একটু ধুমধাম করেই হয়, বাকি জিনিসগুলো আমি দেখাচ্ছি একটু পরে, ওকে? আর এটা ব্লগ, সে এখন রেডি হচ্ছে। এটা হচ্ছে মেজদি, সে এখন ফোন করতেই ব্যস্ত, আর ছেলেকে নিয়েও বিজি। বাকিটা এখানে সবাই বসে আছে, সবাই দেখে নিতে পারো, সবাইকে দেখে নাও, সবাই বিউটি বিউটি কুইন। এগুলো হচ্ছে আমাদের ভাবি, সুন্দরী ভাবি, এটা আর একটা সুন্দরী, বাকিদের দেখে নাও একটু। হ্যাঁ ভালো আছেন সবাই, হ্যালো দিচ্ছে সবাইকে, দেখে নাও। এখনো অবধি সবাই খুব খুব
বসে আছে, ওয়েট করে আছে। এটা হচ্ছে ঋতু, আমার চাচাইতো বোন, সে তার মেয়েকে নিয়ে খুবই বিজি। মেয়েটা এত জ্বালাচ্ছে যে কিছু বলার নেই। কিউটি 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 কিউটি, এই দেখো কিউটির মুখটা দেখিয়ে দিই, এই দেখো কিউটি, কিউটিটা সুজু সুজু কান্না করছে, মাটাকে ছাড়ছে না। দেখো মা ছেলেকে নিয়ে কেমন ব্যস্ত, এই দেখো কথা বলছে, দাদা দাদাকে দেখে না, দাদা দাদাকে খুব ভালোবাসে, জান জান হচ্ছে, দাদা হচ্ছে জান। নিনি নিনি নিনি, দেখো কত গল্প করছে দেখো। আর যার ব্লগ সে এখনো রেডি হচ্ছে, তাকে একবার দেখিয়ে দিই সে কীরকম সাজুগুজু করছে। এই তো এখনো ওর সাজ হয়নি, যেহেতু এখনো সাজুগুজু করছে, কন্টিনিউ ওর সাজুগুজু চলছে। অবশ্য সে কোনেকে সাজিয়েছিল, তাই এখানে সবাই বড়রা বসে আছে। বাকিদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, ওকে উনি এখন মেহেদি পড়ছে, কারণ ওর মেহেদি এখনও কমপ্লিট হয়নি, তাই ও এখনও মেহেন্দিটা কমপ্লিট করছে একটা দিদির কাছে। সে এখন বিজি, তাই মুখটা দেখাতে পারছে না, আর এখনও মেহেন্দি পড়ছে। তো পড়ুক, চলো নেক্সট আমি তোমাদেরকে আরও দেখাই, সব কিছু সাজানো হয়েছে। হাই করে দে, তো দেখলেন এতক্ষণ যে ব্লগটা করছিল সে হচ্ছে আমার ছোট বোন। তো বুনি আমি রেডি হচ্ছিলাম, টাইম খুব কম ছিল আমার হাতে, আমি ভিডিও সেরকমভাবে করতে পারছিলাম না, তাই বুনি বললো দে আমি করে দিই। তো ও আমার ব্লগটা করছিল, তো খুব সুন্দর, প্রথমবার ব্লগ করেছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর কথা বলছিল, নার্ভাস হয়নি। তো আমার এখনও নার্ভাস হয়ে যায় আমি কথা বলতে বলতে, আর সামনে ক্যামেরা রেখে তো কথা বলতে একদমই পারি না, পরে আমি ভয়েসটা দিই ওই জন্য। আর এটা আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছে, একদম বিয়েবাড়ি ফাঁকা, বাড়ির কয়েকজন আমরা আছি, তো এটা একটা রিচুয়াল, এটাও বিয়ের মধ্যেই পড়ে আর কি, এগুলো হয়। তো এটাতে বিবাহিত মেয়ে লাগে, তো সাত পাক ঘুরতে হয়, গান টান অনেক রকম আছে এগুলো করে। তো যাই হোক, অনেকে জানেন, মুসলিমরা তো জানেনি, তো যাই হোক এগুলোই হচ্ছে আনন্দ আর কিছু না। তো আমাদের সবার ঘোরার পর তেল ঢালা হবে, তো কনের মুখের কাছে পান পাতা রেখে তেল ঢালা হবে। এই তেল ঢালার নিয়মটা হচ্ছে কনের বড় দাদা বা জেঠু এরকম কেউ তেলটা ঢালবেন, তো কনের জেঠু ঢালবেন তেলটা, উল্টো দিকে মুখ করে তেলটা ঢেলে চলে যাবেন। তো আমারও জেঠুই হচ্ছেন উনি। তো তেল ঢালার পর এই যে হাতে এটা বাঁধতে হয়, তো বাঁধা হচ্ছে, তো এটাও বাঁধে কোনো ঘরের বড় জায়বু বা জায়বু যে কোনো আর কি, জায়বু হলে হবে। তো ওনার কেউ নেই, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য ঘর বিয়েবাড়ি ফাঁকা দেখছেন তো প্যান্ডেলে সবাই, তাই আমি বেঁধে দিলাম এটা। আর সবার হাতে তেল লেগে গেছে, ওই জন্য কোণে তাহলে সবাই তেল মুছে নিচ্ছে, তো কিছু করার নেই, ওর জন্য তেলটা লাগলো, ওর তাহলে তো মুছতে হবে। তো যাই হোক, তো এই রিচুয়ালটাও হয়ে গেল, এরপর সব নাচ গান হইচই এসব হবে আর কি।
কাল রাত্রে ভিডিওটা আমি ওই নাচ গানে শেষ করে দিয়েছি, আর বাড়াইনি বেশি। তো আজকে এটা একটা রিচুয়াল হচ্ছে। তো যাই হোক, আমি আর এত রিচুয়াল বলতে পারছি না, অনেক আছে, অনেক আমি দেখাইও নি। নেক্সট ভিডিওতে আরও বিয়ে বাড়িতে দেখে দেবো একটু একটু করে। তো এটা বিয়ের দিন আমাদের হয়েছিল, বিয়ে আইবুড়ো হাতে রাত্রে। তো অনেকে বিয়ের দিন সকালেও করে। তো যাই হোক, দিনে বিয়ে, সকাল সকাল হয়ে যাচ্ছে, কনে স্নান টান করে রেডি। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা রেডি হব, চান টান করবো, তারপর রেডি হয়ে বরযাত্রী আসবে, যেটা হয় আর কি। তো যাই হোক, এই রিচুয়ালটা হয়ে যাক। তো নিচে একটা ভাঁড়ের মধ্যে কয়লার আগুন আছে, ওর মধ্যে সরষেগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পর সরষেগুলো ধুয়ে হবে আর কি, যাই হোক সব সরষেগুলো এরকম ভাবে পুড়াতে হবে। তো বিয়ের সব ভিডিও তো আমি যেটুকু পেরেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমরা কনে যাত্রী যাচ্ছি পরের দিন, এখন বাজে সকাল 10টা। তো আমি তো গাড়িতে যাব না, আমি বাসে যাব। তো বাসটার জন্য আমরা ওয়েট করবো একটু, তারপর আমি বাসে চেপে যাব, কারণ বাসে সবাই আছে, তাই বেশি মজা হবে। গাড়িতে তো সবসময় যাওয়া আসা হচ্ছে, ওই জন্য আমি বাসে যাবো কনে যাত্রী। তো কনে যাত্রী গিয়ে প্রচন্ড বিজি হয়ে গেছিলাম, সবার সঙ্গে গল্প আড্ডা। তো সব ভাই বোন একসঙ্গে ছিলাম, ওই জন্য তো কোনো ভিডিও করা হয়নি, ভুলেই গেছিলাম ভিডিও করতে। এখন ভাবছি একটু করলে ভালো করতাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হতো। যাই হোক, কনে যাত্রী থেকে আমরা বাড়ি ফিরছি এখন। তো আমরা তো আমি তো ডাইরেক্ট আসানসোল চলে যাবো বাড়িতে, তাই গাড়িতে এলাম। মা আর বোনিরা নেমে যাবে মায়ের বাড়িতে, ওদের নামিয়ে আমরা বেরিয়ে পড়বো আসানসোল। তো সবাইকে খুব মিস করবো, এখন থেকেই মিস করছি গাড়িতে চাপার পর থেকে। তো যাই হোক,
সবার সঙ্গে দেখা হলো অনেকদিন পর, খুব ভালো লাগলো। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার কর ভিডিও সব ভিডিওগুলোই শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তো আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে যায়, তো যাই হোক চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। তো টাটা, বাই বাই, গুড নাইট।